ব্যাংক ডাকাতির ছ ঘন্টার মধ্যেই ডাকাতির মাস্টার মাইন্ড সহ চারজন ধরা পড়ল পুলিশের জালে। ধৃতদের কাছ থেকে উদ্ধার 50% বেশি খোয়া যাওয়া নোট। ধৃতরা সকলেই উত্তরপাড়ার বাসিন্দা বলে পুলিশ সূত্রে জানা গেছে। ধৃতদের মধ্যে তিনজনের বিরুদ্ধে কোনো পূর্ব অভিযোগ না থাকলেও ডাকাতির মাস্টার মাইন্ড প্রীতম ঘোষ, বয়স 32, এর বিরুদ্ধে এর আগে বহু ব্যাংক, পেট্রোল পাম্প ও সোনার দোকানে ডাকাতির অভিযোগ রয়েছে। 2014 সালে পেট্রোল পাম্প ডাকাতির কেসে উড়িষ্যার একটি জেলে বন্দী ছিল প্রীতম। সেই জেল থেকে সে এখনো পলাতক। বৃহস্পতিবার দুপুর 3টে নাগাদ তারা উত্তরপাড়ার ইউনিয়ন ব্যাংক থেকে 18 লক্ষের বেশি টাকা ডাকাতি করে পালায়। এদিনই প্রথমে উত্তরপাড়ার ভদ্রকালী এলাকা থেকে তিনজনকে গ্রেপ্তার করার পর তাদেরকে জিজ্ঞাসাবাদ করে প্রীতমকে চুঁচুড়া রবীন্দ্রনগরে তার শ্বশুর বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ। ইউনিয়ন ব্যাংকে একটা ডাকাতি হয়। আমাদের কাছে খবর আসে যে তিনজন ছেলে মাস্ক পেঁধে, গামছা পেঁধে, মাথায় ক্যাপ পেঁধে, ক্যাপ পরে একটা ব্যাংকে ঢুকে পিস্তল দেখায়, তিনটে পিস্তল দেখায়। তখন ওদের অ্যাকাউন্টে ওরা ইয়ে করছিল, টাকাগুলো অ্যাকাউন্ট সেকশনে বসেছে, গুনছিল আর কি। সেই সময় পিস্তল পয়েন্টে সমস্ত টাকাটা নিয়ে নেয়, নিয়ে ব্যাগে নিয়ে বেরিয়ে আসে। বেরিয়ে যাওয়ার সময় একটা দুটো টাকার বান্ডিল বোধ হয় পড়ে যায়, তো ওখানে সেটাকে ইগনোর করে ওরা বেরিয়ে, লোকে বলে যে টাকা পড়ে গেছে, তাতেও ওরা আটকা মানে দাঁড়ায়নি আর কি, শুধু স্ট্রেট ওয়ে বেরিয়ে যায়। তারপরে আমরা সমস্ত জায়গাতে অ্যালার্ট করি, কন্ট্রোল রুমে সমস্ত খবর আসে, আমরা কন্ট্রোল রুমে খবর দিই। কন্ট্রোল রুম থেকে যতটুকু আমাদের এক্সিট এবং এন্ট্রি রুট আছে সবটাকে আমরা ব্লক করে দিই। বালিখাল, ডানকুড়ি, পেয়ারাপুর, এদিকে ব্যান্ডেল সব জায়গায় করি। করে সবাই রাস্তায় নামে, সিনিয়র অফিসাররাও রাস্তায় নামে, নেমে তল্লাশি শুরু করে। তল্লাশিতে কালকে ওখানে নেতৃত্ব দিচ্ছিল আমাদের ডিসিপি শ্রীরামপুর ম্যাডাম ঈশানী, ও বলবে কীভাবে ধরো। মেইনলি আমরা সঞ্জয় পাসওয়ান ছোটু, তাপস দাস অ্যালিয়াস গোপাল এবং সঞ্জীব পাসওয়ান অ্যালিয়াস মঞ্জু, এই তিনজনকে আমরা ভদ্রকালী উত্তরপাড়া থেকেই ধরি। এদের তিনজনকে আমরা ওখান থেকে ধরি এবং ছোটু যে আছে সঞ্জয় পাসওয়ান, তার থেকে আমরা জানতে পারি ও প্রীতম বাবাই নামে একজনকে রবীন্দ্রনগরের এখানে চুচুড়া ছেড়ে গেছে, যার কাছে মেইনলি টাকাটা মেইন আছে আর যে মাস্টার মাইন্ড এই এটা। তো তারপর আমাদের এখানে ডিসি হেডকোয়ার্টার ছিলেন উনি আর ডিডি টিম মিলে আমরা রবীন্দ্রনগরে একটা রেড কন্ডাক্ট করি, যেখানে আমরা প্রীতম ঘোষ অ্যালিয়াস বাবাইকে ধরি এবং টাকাও রিকভার করি। এবং আমরা অলরেডি আমরা রিকভার করেছি 10,08,350 টাকা, একটা আর্মস, একটা অ্যামিউনেশন করেছি। এবং আমরা আশা করছি রিমান্ড পিরিয়ডে বাকি যে আমাদের অ্যামাউন্ট আছে আমাদের টোটাল, আমাদের যা কমপ্লেন এসেছে থানা থেকে, যেটা ব্যাংক থেকে থানায় কমপ্লেন করেছে, সেখানে আমাদের অ্যামাউন্ট দিয়েছে 17,08,335 টাকা। নিউজ আজ বাংলা, হুগলি। ব্রতচারী মণ্ডলী ভারত সরকারের নেহেরু যুব কেন্দ্র ও ব্রতচারী কেন্দ্রীয় নায়ক মণ্ডলী কর্তৃক অনুমোদিত। আমাদের সংস্থার 12AA এবং 8TG সার্টিফিকেট আছে। যদি কোনো সহৃদয় ব্যক্তি আমাদের ট্রাস্টে ডোনেশন দিতে চান, তাহলে মানুষের পাশে দাঁড়াতে আমাদের সুবিধা হয়। আরামবাগ ব্রতচারী মণ্ডলী, আরামবাগ, হুগলি।